Hello everyone, welcome to my channel. I am Shravani here with you with my chatpata life. So aajke hocche Sunday means fun day. So aajke amra fun kore amra roommate ra mile ekta mododa recipe banabo. But ami jani jara hostel thako tader kache beshi recipe bananor jonno beshi kichu ingredients thake na beshi kichu ingredients tumra pao na beshi pocket money thake na and jeta sobche important beshi shomoy thake na to shei jonno ajke ami tomader dekhabo kibhabe kom shomoyer moddhe kom upokoron diye jehetu kom upokoron shei jonno kom pocket money so kom pocket money diye kibhabe tasty tumra ekta khabar banate paro to chalo shuru kora jak ar video bhalo lagle Like करते भूलो ना, subscribe करो and share करो दियो and अवश्य comment करे जानो, तो मधे क्या मन लगे चे। Comment is much more important to me. और ठीक है तो चलो video शुरू करा जाए। Mainly हमारे सबसे मेशे खावर बंदो, तो शेज़ा नहीं हमने बनाया थी, तो चलो देखी की लाग भी हमारे उपकरण first. तो chilli chicken বানানোর জন্য ফারস্টে ম্যারিনেট করতে হবে তোমাদের চিকেনটাকে। এখানে 1 কিলো মতো চিকেন ছোট ছোট করে পিস করে রাখা আছে। তো যত ছোট ছোট পিস করবে তত ভালো তো ফারস্টে প্রয়োজন মতো লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে তারপর হচ্ছে একটু ভাজা মশলা এর মধ্যে গরম মশলা গোলমরিচ গুঁড়ো সব একসাথে মিক্সড করে রাখা হয়েছে গুঁড়ো করে তো এরপর হচ্ছে আদা রসুন কুচি এরপর স্বাদমতো নুন দিতে হবে তো 1 কিলো চিকেনে মোটামুটি আমরা আমাদের প্রয়োজন মতো লবণ অ্যাড করছি তোমরা তোমাদের প্রয়োজন মতো লবণ অ্যাড করবে ঠিক তুই দে তুই এরপর একটা ডিম অ্যাড করা হচ্ছে এরপর হচ্ছে কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে এক কিলো চিকেনে মোটামুটি এতটা কর্নফ্লাওয়ার আমরা অ্যাড করেছি পরে দরকার পড়লে আরেকটু অ্যাড করে নিতে হবে এরপর হচ্ছে দু চামচের মতো লেবুর রস অ্যাড করতে হবে আর না 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 আরেকটু তো ম্যারিনেশন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে এক ঘন্টা বা দেড় ঘন্টার জন্য রেখে দিতে হবে যত বেশিক্ষণ রাখবে তত বেশি টেস্ট হবে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে চিলি চিকেন বানানোর জন্য ম্যারিনেশনটা তোমাদের আগেই দেখিয়েছি এবার দেখাচ্ছি যে রান্না করতে গেলে কী কী লাগছে ফার্স্টে হচ্ছে ক্যাপসিকাম লাগবে তো আমি 1 কিলো চিকেন দিয়ে রেসিপি বানানোর জন্য দুটো ক্যাপসিকাম নিয়েছি এবং সেটাকে কিউব সাইজে কেটেছি এইরকম মোটামুটি এইভাবে কাটতে হবে আর হচ্ছে 6 পিস পেঁয়াজ কেটেছি ওটা হচ্ছে কিউব করে কেটে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে এইভাবে এবার হচ্ছে টমেটো কুচি আর রসুন কুচি আর লঙ্কা কুচি তো টমেটো 1 পিস টমেটো নিয়েছি আমরা যেহেতু টমেটো কেচাপ পরে অ্যাড করব আর রসুন নিয়েছি তার সাথে লাগছে টমেটো কেচাপ আর লাগছে সয়া সস ফার্স্টে কি করব ফার্স্ট স্টেপটা তোমরা সবাই জানো ফার্স্টে হচ্ছে গ্যাসটা অন করতে হবে তারপর কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াটা গরম হতে দিতে টাইম লাগবে কড়াটাকে কিন্তু অনেকটা গরম হতে দিতে হবে তো কড়া গরম হয়ে গেছে এবার প্রয়োজন মতো তেল দিয়েছি এবার তেলটাকে গরম হতে দিতে হবে হয়ে গেছে এবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এবার এক এক করে ভাজবো পাল্টে ভালো করে ব্রাউন করে ভাজতে হবে মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা পাতলে তুলে রাখবো যে কিছুকে এক এক করে এভাবে সমস্ত চিকেনটাকে ভেজে নিতে হবে সবগুলো চিকেন আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা কারিটা বানাবো ফার্স্টে হচ্ছে আমরা ছোটো ছোটো করে রাখা রসুন কুচি দিলাম যে তেলটা ভাজার পর ছিল ওই তেলটাই কিন্তু আমরা ইউজ করেছি এটা হচ্ছে পেঁয়াজ দিচ্ছি আর
পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে, এবার ক্যাপসিকাম অ্যাড করব। এই ভাজাগুলো এত টেস্টি, তোমরা এটা খালি মুখে এমনিও খেতে পারো পকোড়া হিসেবে। টমেটো অ্যাড করছি, ক্যাপসিকাম আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, তারপর লঙ্কা কুচি অ্যাড করছি। লোকটা কমেন্ট করে জিজ্ঞেস স্মেলসটা কিন্তু খুব ভালো আসছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। আমি চিনি অ্যাড করব, এটা জাস্ট কালার আনার জন্য। এই চিনিটা তোমরা ফার্স্ট তেল গরম হলে এই চিনিটা অ্যাড করতে পারো, নাহলে এখনও অ্যাড করতে পারো। ভাজা কমপ্লিট, এরপর হচ্ছে আমরা কেচাপ অ্যাড করছি, টমেটো কেচাপ। আমরা আমাদের চিকেনের কোয়ান্টিটি অনুযায়ী অ্যাড করছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো অ্যাড করবে। এরপর আমরা সয়া সস অ্যাড করছি, দু চামচ সয়া সস অ্যাড করবো। সসগুলো অ্যাড করে এবার ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দেবো, ততক্ষণ না তরকারিটা অ্যাড করবো। এবার একটু জল অ্যাড করতে হবে। আমরা দু বাটি জল অ্যাড করছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো অ্যাড করো। তো এরপর চিকেন অ্যাড করব, দেখো কালারটা মোটামুটি এরকম হলে তারপর চিকেনটা অ্যাড করব, সবটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর কর্নফ্লাওয়ারের একটু জল অ্যাড করব। আমরা একটু বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে দু চামচের মতো জল দিয়ে একটু গুলে রেখেছিলাম, তো সেটাই অ্যাড করছি এখন। এবার ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য এটা বসিয়ে রাখবো। আঁচ কিন্তু এখন লোতে রাখতে হবে। চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে, দেখো এটা খুব দেখতে দারুণ হয়েছে গেছে। তো এবার রিভিউ দেওয়ার পেলা, তো আমি এটা নিজেই টেস্ট করে রিভিউ দেবো। তো আমরা সবাই মিলে এটা বানিয়েছি, তো আমি খাচ্ছি। এবার হচ্ছে দারুণ হয়েছে, আর এটা মেনলি হচ্ছে বিগিনার্সদের জন্য, যারা সবে সবে রান্না শিখছো, খুব কম সময়ের মধ্যে বানাতে হলে এটা বিগিনার্সরা বানাতে পারো এই রেসিপি ফলো করে। তো আমাদের চিলি চিকেন বানানো হয়ে গেছে, আর এটা আমরা এখন ভাতের সাথে খাবো, তবে একটু রেখেও দেবো, রাতে রুটির সাথেও খাবো, আর এইভাবে তোমরাও খেতে পারো। তো রান্নাটা যেহেতু আমরা মেসে করছি, একটু ইনঅর্গানাইজডলি হয়ে গেছে, বাট রেসিপিটা পুরোটাই দেখিয়েছি। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।